আমাদের এক কাকার কাছ থেকে বাবু ওই যে বলেছে ওকে যে গ্রাম থেকে কিছু জিএল মাছ নিয়ে এসেছিস, এখন তো মাছটা সবাই, হ্যাঁ মাছটা সবাই ধরছে, এই জন্য যে জিএল মাছ দিয়ে গেল একটু আগে প্রায় 4 কেজির মতো একদম দেশি জিএল মাছ। এই দেখেন পুরো সবগুলোই একদম তাজা তাজা, ওই যে এখনো নড়ছে, ওই যে এখন এগুলো আমি কাটতে বসবো, তারপরে আমরা রান্না করে খাবো, কত মজা। খুঁজে পাইতেছি না, এই দেখো এই দেখো সব খাওয়া দাওয়া কর, খাইয়ে টাইয়ে এইখানে এইরম ভাবে রাখিছে, বুঝছো? দেখো আমাদের বাসার কেলিবেলি তোমরা দেখলি পাগল হয়ে যাবা। আর ওদিকে ওই যে ম্যাডাম যে শুয়ে পড়েছে, ও বাবা গো। আর সেই মহিলা যে কোন জায়গায় গেছে গুড়োর কুটো খুঁজতে, এই যে গুড়োর কুটো নাকি নাকি এইটা কি গুড়োর কুটো? না না না, এইটা কি গুড়োর কুটো? ওরে আমার কপাল রে, এই মহিলা আজকে পাগল হয়ে যাবে, আজকে আমাদের রান্নাবাড়া করে খাওয়াবে না, কোথায় যাব কি করব। আর সেই আর একজন মহিলার আমি খুঁজে পাইতেছি না। ওরে বাবা, আরে দেখো এই যে আমার মা সতিনকে আমি খুঁজে পাইতেছি না কোনো জায়গায়, দেখো দেখো। ওরে বাবারে কতগুলো জিএল মাছ আনিছে, ওরে বাবারে কতগুলো টাকা ধ্বংস করিল। আমি কইলাম, ও বেটা আমার ফেরেশিয়াল ফুরোয় গেছে, ফ্রেশ ওয়াশ ফুরোয় গেছে, আমার কত কসমেটিক ফুরোয় গেছে, তুমি আমার একটু এগুলো কিনে দাও। কই না না না, কিচ্ছু কিনা লাগবে না, তোমার এই জিএল মাছ খাইলেই তোমার মুখে চকচকা চকচক চকচক করবে। আমি কইলাম, আমার মুখে চকচকা চক করা লাগবে না, তোমার এই ছোটো বউডার মুখে একটু চকচকা ফকফকা করো। তোমার চকচকার জন্যই তো বাবা রে দই দো বউডা, আবার কী কয় আমার চকচকার জন্য আনিছে কেন রে, আমার চকচকার জন্য আনবে কেন, আনিছে তো তোর মাইয়ের চকচকানির জন্যই। হ্যাঁ আমি যে কইলাম যে আমার একটু ফ্রেশ ফ্রেশ ওয়াশ মাস কিনে দাও, সাবান সুটা, তারপর শ্যাম্পু ম্যাম্পু কিনে দাও, তা না দিয়ে তোর মাইয়ের জন্যই, বুঝতে পেরেছি এটা আমার জন্য না, এটা এনেছে তোমার মাইয়ের জন্য। এইবারই আমার মনে পড়েছে তোমার মাইয়ে নাকি একদিন এইটা খাইতে চাইছিল। আর ওদিকে আর একজন কাঁসা পাদা কত কিছু করতেছে, ও বাবা গো। এই তোমার কি গুড়োর গুটো পাইছো বেটি? পাইনি পাইনি পাইনি, ওই দেখো ক্যাম্বায় সেই গুড়োর কুটো খুঁজে যায়, গুড়োর কুটো খুঁজে যায়। ওরে বাবারে তলায় মলায় উপরে মুপরে সব জায়গায় গুড়োর কুটো বাসা। তুমি এবার একটু থামো, এবার একটু থামো, গুড়োর কুটোটা খুঁজে নে পরে। তুমি এই যে মাছ আনিছে, আমার বউটা যে একা একা মাছ কাটতেছে, তুমি একটু বসো মাছ কাটতে, বুঝতে পেরেছো? একটু ও বাবা গো, ক্যাম্বায় ক্যাম্বায় লাফা জাফা করে, ক্যাম্বায় লাফা জাফা করে। দেখো আমার তো এখন বাইরে যাওয়ার টাইম, আমি এখন বাইরে যাবো। বাইরে যাবো, দেখো একটু আকাশের ভাবটা একটু দেখো কত সুন্দর ঝিলঝিল ঝিলঝিল করতেছে। তা আমি এখন গোসল টোসল কইরা আমি এখন যাই যাই, তারপরে আইসা আমার বউ আর আমার মাইয়া কি কি রান্না করে কি কি সবটাই তোমাদের দেখাবো, সবটাই দেখাবো, বুঝতে পেরেছো? তা আমি এখন যাই, একটু গুছায় গুছায় নই, এই অবস্থায় আসি। দেখো আমার কি পেতনি দেখা যাইতেছে, এই পেতনি অবস্থায় তো যাওয়া যাইবে না। সকালবেলায় ছোট্টখাটো অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি, মানে ওই আশার সাথে পারা যায় না, আশার সাথে মানে যেখানে যাবা যেখানে রণে বনে জনে জঙ্গলে সব জায়গায় কিন্তু আশা, সব জায়গায় আশা। ওই যে কয় না কথা, আশা তুই আমার ভাষাইলি রে, আশা কাঁদাইলি রে, সারাক্ষণ আশা আমার ভাষায় কাঁদায় সব কিছু করে, বুঝতে পেরেছো? দাঁড়াও তারপর আশা কী কী করছে সেটা তোমরা দেখবা না, দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। এটাকে কয়দিন ধরে কইতেছি, এই মাইয়ে তুই একটু পাপোশগুলো একটু ধো, পাপোশগুলো একটু ধো, এই কওনের পরে আজকে যে পাপোশ ভিজেছে কবে ধোবে তার কোনো হিসাব নিকাশ নেই, কবে ধোবে, বুঝতে পারছে? এই হলো আমার বাসার কাণ্ডমাণ্ড, মানে ওই যে লোক বেশি হলে যা হয়। গেছিলেন সাথে কি করতে গেছিলেন? ও বাবা, তা তোমার ওইগুলো কখন কাঁসপা, ওইগুলো কখন কাঁসপা? হ্যাঁ তারপরে একটু খাইয়ে নিতে পারতেছ না, খাইয়ে নিতে পারতেছ না, নাকি তোমার পায়ে ধরে খাইতে হবে, তোমার তোলায় তোলায় খাইতে হবে, কোনটা করতে হবে তোমার, তাই কও। এই যে এখন ম্যাডাম যে খাইতে বইছে, এই ম্যাডামজির যে খাওয়া দাওয়া কখন শেষ হইবে সেই নিয়ে বুঝতে পারি, আমরা সকলে একসাথে খাইয়ে নেবো, কিন্তু ম্যাডামজির সবসময় একা একা খাইতে হবে, একা একা খাওয়ান ছাড়া ওর কোনো কাজ নেই, বুঝছো? কোনো সময় সে দুকা খাইতে পারে না, মানে ওর যে কী জীবন আমি এইটাই বুঝতে পারলাম না। যে এই এই আশা তুই একটু আমার দিকে তাকাতো, তোর কী জীবন রে, তুই একা একা ভাত খাইতে বসিস কেন, কেন তুই তুই কি বেশি বেশি খাস নাকি কম কম খাস, সেইটা একটু কম আরে, নাকি বেশি খাওয়ানোর জন্য তুই আমাদের থেকে আলাদা থাকিস? হ্যাঁ ও বাবারে, আর কেউ আমরা কাজ করিনি নাকি তুমি বাসা একা কাজ করছো? মরণ দশা, সারাক্ষণকারী একটা অজুহাত অজুহাত দিতে, এই ওইদিকে ফোন বাসছে, দেখ 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 তোর দিদিরে কোন ডার্লিংয়ে এবার ফোন দিল, দেখ 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 দেখ।
হ্যাঁ কাকা বসে রয়েছি, কতক্ষণ ধরে আশার কইতেছে, আশা আশা তুই আমার একটু জল গরম করে দে, তুই একটু জল গরম করে দিয়ে আমার একটু ভাষায় দিয়ে দেখ, আমি গামছা কানা কতক্ষণ আগে নইয়ে বসে রয়েছি, আমি একটু স্যানটান করবো, আমি তো যাব বাইরে। তোর মায়ের গামছা কি এখানে কি সিলমারা আছে দেখো তো তোমরা, ওর মায়ের গামছা এখানে সিলমারা আছে, মানে সবাই আমার সাথে এইগুলো করেন, বুঝতে পারি না বুঝতে পারি না, বুঝতে পারতেছি আর কয়দিন পরে আরও বুঝতে পারবানি। যাই হোক তুই কি এখনও খাওয়া শেষ করেছিস নাকি ওই পাটারি, তারপর আবার চিনি মিনি নিয়ে আবার বইছি? ও বাবা গো চিন্তা করো আমি যে কখন স্নান করিব, কখন স্নান করিব আর কখন বাইরব কিছু বুঝতে পারছি না। এদিকে আমার কেটলি খারাপ নষ্ট করে ফেলিছে, এই কেটলি নষ্ট করে ফেলিছে বলে আমার গ্যাসে জল গরম করে দিতে হবে। আর কোনো উপায় আছে তোমরা একটু কইও, গ্যাসে জল গরম ছাড়া আর কোনো উপায় যদি থাকে তোমরা আমার একটু কইও, মরণ দশা আমি গেলাম, আমি যাই, আমি এই ঠান্ডা জল দিয়ে স্নান করবো, তারপরে আমি মরবো, তোরা আবার গা গত চাপাচাপি করবি, সমস্ত জায়গায় চাপাচাপি করবি, সেইটাই তোদের ভালো লাগবে। যা তাড়াতাড়ি উঠবি নাকি আমি এই ঠান্ডা জল দিয়ে স্নান করুম, তাই কর। এই যে দুপুরে একবার জিএল মাছ, আবার রাতেও জিএল মাছ, ওই যে পাইছে এখন তো সারা অক্তেই জিএল মাছ জিএল মাছ জিএল মাছ খাইতে হবে। দুপুরে একবার আমার মা রান্না করিয়েছে জিএল মাছের সর্ষে বাটা নাকি যেন করে তাই রান্না করেছে, এখন আমার বউ আবারও সেই জিএল মাছ নিয়ে পড়িয়ে গেছে, মানে কি আর কব, মরণ দশা, এত দামের মাছ খাইয়ে ফেললি, কত যে আমার কষ্ট হবে নে, ওরে বাবার বাবা, কষ্ট তো এদের না, কষ্ট তো আমার বেটার হবে, বুঝতে পারিস? তা আমি কইতেছি এ বাচ্চা তুই কিছু জল রান্না করছিস কয়েকটি মামনি এই দিয়ে কি যেন কয় জিএল মাছতে, আর এই ঢেঁড়স দিয়ে একটা ঝোল করিব, তোমার মা তো দুপুরে কত সুন্দর খাওয়াইছে, এখন রাত্রি আমি এইটা রান্না করতেছি। আমি আশা কইতেছি যা ঠিক আছে করো, আর তুমি যখন করিয়ে ফেলতেছো তখন তো আমার করার কিচ্ছুটি নেই, বুঝতে পারছি? আর এই যে দুধ আছে রাতের জন্য, যাই হোক আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কবা, তার কারণ তোমরা যা কমেন্ট করতেছো তোমরা যা ভিডিও দেখতেছো সেটা তোমার বুঝতে পারতেছি, আমার আর তোমাদের বুঝন লাগবে না, তোমরা যা খুশি তাই করো। এই যে ভাতটাও প্রায় হয়ে গেছে, এখন জিরেন দেবে, বুঝতে পারিছ? এই সামনে কালী পুজো আইতেছে, কালী পুজোতে বাড়ি যাইতে পারতেছি না, সেটা নিয়েও খুব মন খারাপ। যাই হোক তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো, শুভ দীপাবলি।